হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইন্ড ক্রাফ্ট তো লাস্ট এপিসোডে মনে করে আমরা আমাদের ক্যাসেল বানাইতেছিলাম বাট আমার রিসোর্সেস সব শেষ হওয়ার কারণে আমি আর কি ওইটা পুরোপুরি বানাইতে পারিনি আরে হোয়াট এভার তো এখন মোটামুটি সবকিছু কালেক্ট করা আমার হয়ে গেছে এন্ড তোমরা দেখতে পারতেছো আমি পাশের দেয়ালটাকেও বানাই ফেলছি এন্ড নিচে মনে করো কাঠ দিয়ে দিছি আর এই পাশটাতে মনে করো কাঠ দিই কারণ এদিক দিয়ে তো দেয়ালই উঠবে তো সো কাঠ দিয়ে কোনো মানি হয় না অ্যান্ড সাদও তো দেয়নি দেখতে পারতেছো সব কিছু দিব বাইদবের ডিজাইনটা বললো কেমন লাগছে আপনি দশে দশ পাইছেন তো যাই হোক এই রাস্তার সামনে এই মাটির একটা দেয়াল বা যাই ক পাহাড় শালা এটা মাঝখানে এসে খুবই ডিস্টার্ব করতে আছে মানে কি সামনের ভিউটা আমার দিতেছে না বাট এটাকে আমি পরে সরাই ফেলব নো ওয়ারিস কিন্তু আপাতত এখন সরাইতেছি না বাইদাবে যারা মাইন্ড প্রথমবার খেলো তাদের জন্য আমি বলে দিই মাইন্ড ক্রাফ্ট আসলে আমি জানি অনেকেই জানে বাট আবারও বলে দিই মাইন্ড ক্রাফ্ট হচ্ছে গিয়ে একটা ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে মনে করো একটা এন্ডার ড্র্যাগন নামের একটা ড্র্যাগন আছে যে থাকে এন্ড এন্ড পোর্টালে মেবি আর কি এন্ড ডাইমেনশনে যতটুকু জানি ওইটারে ভুল করতে পারি বা ওয়াট এভার তো ওটাকে মারলে আমাদের খেলা শেষে যায় এবং আরেকটা বস আছে যেটার নাম হয়েছে গিয়ে ওয়েদার ওরও মারতে হয় বাইতে ওটি দাও এখন আমরা দেখো আমি রিসোর্সেস সব কালেক্ট করে ফেলছি অ্যান্ড আমার লাগবে হচ্ছে গিয়ে রেড উড জঙ্গল উড সব কিছু আর কি আছে কম পরিমাণে আছে কারণ আমার জঙ্গল উড আনতে অনেক দূর যাওয়া লাগছিলো আশেপাশে পাইনি বাট হোয়াইট কালারের উড অ্যান্ড রেড কালারের উডটা আমি আশেপাশের থেকে পায়ে গেছি গাছটা স্কাইটটা আশেপাশে আরও গাছ আছে যেগুলো আমার সাফা করতে হবে বাট আপাতত এটা দিয়ে চলতে হবে সো আমাদের এখন নিচের এই পাশে দেয়াল তাদের ডিজাইন করে বানাবো যা দেখে তোমরা একেবারে অবাক হয়ে যাবে রীতিমতো শিওরিত হয়ে যাবে যাকে বলে তো বাই দেবে তোমাদের জন্য আগেই বলে দিই সবসময় যদি কখনো ক্যাসেল বানাও আর কি মাইন তাহলে সবার আগে এন্ট্রেন্স বানাবা ঠিক আছে পরে দেয়াল বানাও ভাই আমি মানে কি কমু আমি চিন্তা করতেছিলাম যে মানে এন্ট্রেন্সটা মানে আর কি গেটটা আর কি ওটা আর কি মাঝখান বরাবর থাকতে হবে সো এটাই আর কি ঝামেলা বাট অসুবিধা নেই আমি আর কি পুরোটা গুণ্যই দিয়েছিলাম তিরিশ ব্লক গেছে আর কি মাঝখানে এটা দশ ব্লক দিব ওটা দশ ব্লক দিব অ্যান্ড এগারো করে দিব আমি অ্যাকচুয়ালি দশ ব্লক দিব না এগারো করেই দিব ওকে গাইজ তো তোমরা দেখতে পাচ্ছিস আমার বিল্ডিং পাড়ায় কমপ্লিট হয়ে যাবে আর কি এমন হয় নাই তো এদিক দিয়ে মনে করো আমরা পিলারটা দিব আই গেস পিলারটা সাদা ইয়া দিয়া দিলে ভালো বেশ মানে হোয়াইট কালারের উডটা বাট আমি ওয়াইটি দিয়ে দেখবো আগে তো কমসে কম পাঁচ ব্লকের মতো দিব কারণ দুই পাশে দেয়াল কিন্তু দশ ব্লক উঁচা মরিউ তো এরকম ভাবে ইতিহাস আর পাতিয়াস ভাই দেবে আমি কিন্তু আমার ক্যাসেলের পুরা লম্বাটা শিখিয়া মনে করো তিরিশ ঠিক আছে তো তিরিশ আর আমি গেট দিয়েছি মনে করো দুই পাশে এগারো এগারো তো মাঝখানে কত থাই থায় একটা যাই হোক তো আমরা পিলারটি বানাই নি পিলার মনে করে শিকন হবে না আরো ভোটকা হবে বাড়তি সিকন হয়ে গেছে বটকা করতে হবে নোয়ারিস উ যাই হোক তোমরা দেখতে পাচ্তেছো পিলারগুলোকে আমি মোটা করে ফেলেছি কিন্তু তার আগে আমি একটু খাবার খাইনি কারণ আমার ও খিদা লেগেছে তাই আমি একটু খাইয়ে মোটা হই বাইদে ভাই দেখো পিলারগুলোকে আমি কত সুন্দরভাবে ভোটকা করে দিয়েছি বড় সড়ো একটা পিলার দেখতেই পারতেছো এই পিলারগুলোর উপরেও আমার একটু ভালো করে ডিজাইন করতে হবে উকি গাইস আইউরিটি আই ইউ রেডি আই ইউ রেডি টু সিট মানে করো খুবই সুন্দরভাবে করেছি যদিও আমার ওরকম কোনো মতলব ছিল না বাট কোনো মতে করে ফেলেছি ট্যা ড্যা ট্যা ওদিকে তাকে কি লিখে যাই হোক দেখতে পারতেছি খুবই সুন্দরভাবে ডিজাইন করেছি দেখো দেখতে কত করা লাগতেছে দেখো কত সুন্দর বাড়িস যদিও সাদ নাই গা হ্যাঁ আর সাদ তার মাথায় একটা পিলার ছোটো হয়ে গেছে গা কেমনে আজুক তো এটা আবার ঠিক করো কেমনটা লাগে এই জন্য ডিজাইন করতে মনে করে আমার এরমভাবে বাঁশের খাম্বা বানাই বেনার উপরে ওইটি ট্যাপ ডিজাইন করতেছে আর ফানি তো আসি যাই হোক আবার নিচে পড়ে গেছি কেমনটা লাগে শালা অলরাইড আমাদের সেকেন্ড দিন বাট বাই দ্য বাইরে কি মর্ত আছে আজব তো বিলাই টিলাই এই এই ফ্যান্ডম এই ফ্যান্ডম শালা হাতের মধ্যে কুরাল ফিকা মারে সারা পানির বোতল ফিকা মারে পানি তো না এটা বালতি যা আছে ভাই শালা প্যান্ট ট্যান্ট খুললা সব ফিকে মারে এই ফ্যান্টম মারবো আমি ফ্যান্টম ফ্যান্টম এই লাগি যা এই একটা মারবো মারবো এই জয় বাংলা এ লাগছি কি লাগে নাই যাই হোক আকাশের মধ্যে মনে হচ্ছে সৈদ হয়ে গেছে ও আঠে এবার তো চলো আমাদের ওখানে দেখো জম্বির মেলা বসে বাইদাবে আমার না এটা হচ্ছে কি মনে করো প্রজনন কেন্দ্র তোমরা কিন্তু আরেকভাবে চাইলে আর কি বানাইতে পারো ভিলেজারের প্রজনন কেন্দ্র মানে আর কি ভিলেজার ফার্ম সেটা হচ্ছে কি তোমাদের দুইটা ভিলেজার আইন না তোমার ইয়ার ফার্মের মধ্যে রাখা দিতে হবো মানে তোমার যে ভিট ফার্ম ওই হুইট ফার্মের মধ্যে আর কি রাখা দিবা আমি জাম্প করে আমার চেষ্টা করি বাট এই জম্বি মনে করো আমার উপরে লাফায়া পরে হোয়াট এভার তো তোমাদের যেটা বলতেছিলাম আর কি ভিট ফার্মের উপরে দুইটা ভিলেজারে দিয়ে দিবা তারপর দেখবা খেল মনে করো এরা আপনি আপনি প্রোডিকশন করবো এবার সাক বানাইবো হোয়াট এভার পাইতে হবে ওটার ভিতরে আমি তো ফার্ম টার্ম কিছু থুইনি বাট এরপরে মনে করো ওখানে ফার্মার স্পন হয়েছে তো সকালবেলা দেখে নাও যে আমার বাড়িটা দেখ ঠিক কেমন লাইকটি আসে চমৎকার লাইকটি এসে আই নো আই নো আমার আমার মাথায় এত গিলু আমার মাথা এত গিলু যে আমি কি বলবো ঘরে সাদি দেই নেই গে দেই নেই গে সেটারও কারণ আছে মনে করো খোলা মাঠে বাথরুম বানাবো এবং এটা তো মাঠ না এটা তো বাড়ি যাই হোক খোলা বাড়ির মধ্যে আর কি বাথরুম বানাবো এবং খোলা আকাশে নিচে হাঁকু করবো যেটার এক অন্যরকম ফিলিংস আসলে আমি এদিকে যাইতেছি একেবারে মনে করো রয়্যাল একটা মেনশন টাইপ আর কি বানাইতে মানে নিচেও তো থাকবে আর উপরেও মনে করো কয়েকটা বেডরুম আর কয়েকটা রুম থাকবে কেমনে করম সেটা আমি জানি মাথার উপরে খালি হমানে টাক খাইতেছি বাট সেটা বড় ব্যাপার নয় খেয়াল রাখতে হবে আর কি আর কি যাতে মাথার উপরে আমরা টাক না খাই বাট আমার রিসোর্সের সব শেষ হয়ে গেছে সো আমার কিছু কাঠ আর কি আনতে হবে যদিও আমার কাছে বেশি একটা কাঠ নাই গা ওকে গাইস গেস ওয়াট আমার কাট সব ফুরাই গেছে মানে রিসোর্সেস আউট হপ হয়ে গেছে আউট অফ স্টক হয়ে গেছে তা আমরা আবার করবো ওয়াটার বা কেট্রিক বাংলা আমি তো কত পুরো হয়ে গেছি সালা পানির ঠেলায় অন্যদিকে জায়গা হোয়াট এভার তোমরা দেখো কত চমৎকার আমি ডিজাইনটা করেছি যদিও এখন পর্যন্ত কিছুই করা হয়নি ওদিক দিয়ে মনে করে রুম বানাবো অ্যান্ড ওই পাশেও রুম হবে আর বাইদেবে দুই পাশে দুইটা সিঁড়ি রেখে দিয়েছে যা খুবই ভয়ানক লুক দিতেছে এখনো সিঁড়ি দেইনি নেই সিঁড়ি দিমো বাট এখনো দেইনি ওকে তো দেখে নাও কত সুন্দর উপরে মনে করে ছোট ছোট রুম হবে যেগুলোর মধ্যে হয়তোবা আমি চেস্ট মেস্ট রাখবো আর হয়তো বা একটা রুম থাকবে ওয়াটেভার ওই জায়গায় মনে করো নিচের থেকে সিঁড়ি দেওয়া শুরু না করে উপর থেকে শুরু করছিলাম গাদার মতো ও হোয়াটএভার তো আমার এখানে খুবই ভয় লাগতেছে রিজেন্টটা হচ্ছে কিরিপার বিকজ সালার এই জিনিসটা যে সবচেয়ে মেজাজটা যে গরম করে শালা মন্ডাস পুরা বাড়ি টিএন দিয়ে উড়াই দিই কিন্তু যাই হোক এত কষ্ট করে বানিয়েছি সহজে কি উড়াবো হোয়াট এভার তো আমাকে আর কি একটু সাবধান সাবধানে রাখতে পারে না আমার সিঁড়ি শেষ হয়ে গেছে তো তোমরা জেনে নাও বিবাহ এবার কি পারবে এই ম্যানশনটা পুরা বানাতে কারণ আমার কাছে রিসোর্চের সব শেষ হয়ে গেছে আবার আনতে হবে জানার জন্য আবারও দেখতে থাকিন কালকে আবারও দেখা হচ্ছে এখানে যেখানে আমরা করবো আবারও মাইন ক্রাফ্টের খেলা কিরি ফার তোমরা সাবস্ক্রাইব করো এ সামনে আবারও ভিডিও দেখার জন্য তো আজকের জন্য কিরি ফার কিরি ফার কিরি ফার সামনেও কিরি ফায়ার তো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ